এইখানে আমার মায়েদের একটা কথা বলি, অনেক কিছু শিখবার আছে। এই কথাটা আপনারা একটু মন প্রাণ দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা যারা ধরণী হয়েছি বাবা, প্রত্যেকটা নারী জাতির অভ্যাস থাকা দরকার। বাড়িতে বাবা যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে, বাড়ির পরিবারের স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার যখন সেবা হয়ে যাবে, তারপরেই কিন্তু আমাদের সেবা করার নিয়ম। মানে সংসার যার হাতে থাকে, সে যদি মা কোনোদিন আগে সেবা করে নেয়, এইটা সংসারের প্রতি কোনোদিন মঙ্গল হয় না, আরো সংসারে অমঙ্গলে চলে আসে। আপনারা জানেন গান্ধারীর শতপুত্র পঞ্চ পাণ্ডবকে মারার কত চক্রান্ত করেছিল, করেনি বাবা? যখন চক্রান্ত করেছিল, একদিন দুর্বাসা মুনিকে আমার দুর্যোধন ডেকেছিল। এই জায়গাটা বাবা একটু মন প্রাণ দিয়ে শুনবেন, ভগবান আমার ভক্তকে কত ভালোবাসে তার প্রমাণ কিরকম দিয়ে গেছে। দুর্যোধন আমার দুর্বাসা মুনিকে ডেকেছিল, আর দুর্বাসা মুনিকে ডেকে বলেছিল, দুর্বাসা মুনি যাও, পঞ্চ পাণ্ডব সহিত দ্রৌপদী জঙ্গলে বাস করছে, আর তুমি তার কাছে আজ মধ্যাহ্নকালীন সময়ে একটু প্রসাদ পেতে যাবে। কিন্তু বাবা শুধু দুর্বাসায় একা যাবে না, দুর্বাসার হাজার শিষ্য সঙ্গে যাবে। আচ্ছা বাবা, আপনারা বলেন যারা বনে জঙ্গলে বাস করে, যাদের কোনো অর্থ সামর্থ্য ছিল না, তারা কি হাজার শিষ্য আর দুর্বাসা মুনিকে দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময়ে সেবা দিতে পারবে? আর দুর্যোধন জানে সেবা যদি দিতে না পারে, তাহলে একবারে যদি দুর্বাসা রেগে যায়, আর রেগে গেলে দ্রৌপদীকে অভিশাপ দেবে, পঞ্চ পাণ্ডবকে অভিশাপ দেবে, আর ওই অভিশাপে পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী ধ্বংস হয়ে যাবে। চক্রান্ত করে দুর্বাসা মুনি আর হাজার শিষ্যকে জঙ্গলে দ্রৌপদীর কাছে পাঠিয়েছে, আর দ্রৌপদীর একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা, যত যত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত যদি আসে, দ্রৌপদী সেবা দিতে পারবে। কিন্তু দ্রৌপদীর যদি কোনোদিন সেবা হয়ে যায়, তাহলে আর কেউ প্রসাদ পাবে না, কম পড়ে যায়। এইটা দ্রৌপদীর আশীর্বাদ ছিল। তো পঞ্চ পাণ্ডব দ্রৌপদী জঙ্গলে, সেদিন বাবা কিছু জোটেনি। পঞ্চ পাণ্ডবদের কি জুটেছিল জানো? শুধু ওই খুদে দন্ন আর একটু বাগান থেকে শাক সিদ্ধ করেছে, শাক পাতা গুঁড়িয়ে শাক সিদ্ধ করেছে, আর একটু খুদে অন্ন পেয়েছে ভিক্ষা করি, ওইটুকু। পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়েছে, শেষে যখন আর কেউ রইল না, আর কি বসে থাকবে, আর তো কেউ নেই। এইবার দ্রৌপদী যতটুকু প্রসাদ ছিল, একটা কলা পাতাই নিয়ে দ্রৌপদী প্রসাদটা গ্রহণ করেছে। আর যখন প্রসাদটা গ্রহণ করা হয়ে গেল না, ঠিক সেই সময় দুর্বাসা তার হাজার শিষ্য এসে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির ভীম অর্জুন নকল সহদে তোমরা কই গেলে, বেরিয়ে এসো, আজ মধ্যাহ্নকালীন সময় আমরা বড় ক্ষুধার্থ, কৃপা করে আজকে তোমাদের দ্বারে দুটো প্রসাদ পেতে চাই। আমার এই হাজার শিষ্য আর আমি এসেছি দ্রৌপদীর কাছে অন্ন গ্রহণ করব বলে। যখনই কথাটা বলেছে, পঞ্চ পাণ্ডব তো ছমকে উঠেছে, কারণ একটা দুটো লোক হলে বাবা ভিক্ষা করে চালিয়ে দেওয়া যেত, হাজার শিষ্য আর দুর্বাসা একটা দুটো লোক নয়, এত প্রসাদ আমি তৈরি করব কি করে? তাছাড়া এত ভক্ত সেবা দেব, উনান তৈরি করা নেই, কাঠের ব্যবস্থা নেই, আর চাল ডাল তো বাড়িতেই নেই বাবা। এইবারে যুধিষ্ঠির তো ধর্মপুত্র কিছু বলতেও পাচ্ছে না। বেশ পাণ্ডবগণ, তাহলে ততক্ষণে আমরা এই হাজার শিষ্য নিয়ে একটু স্নান করে আসি,
আর তুমি ততক্ষণে দ্রৌপদীকে রান্না বসাতে বলো, কেমন? কিছু বলতে বলবার সুযোগ দেয়নি বাবা, একেবারে সোজা চলে গেছে দুর্বাসা হাজার শিষ্য নিয়ে নদীর জলে স্নান করতে। আর এদিকে দ্রৌপদীকে যুধিষ্ঠির দেখেছে, দ্রৌপদী দ্রৌপদী শুনেছ, দুর্বাসা তার হাজার শিষ্য নিয়ে এসেছে, বলতে পারো আজকের কি সেবা দেব স্বামীজি? এটা তুমি কি বলছো? তারা স্নানে গেছে, স্নান করে এলে প্রসাদ পাবে, কিন্তু আমাদের এখন উনান তৈরি হয়নি, চাল ডাল নেই, কাঠ নেই, আমি কি করে সেবা দেব? দ্রৌপদী বুঝতে পারছে না আমরা এখন কি করব, আর যদি সেবা না দিই দুর্বাসা তো রাগী মানুষ, আমাদের অভিশাপ দেবে। বলো না দ্রৌপদী এখন আমি কি করব? দ্রৌপদী বলে বললেন, দাঁড়া ভেব না, আমি তো আছি, চিন্তা কিসে, তোমরা দাঁড়াও আমি দেখছি কি করা যায়। দ্রৌপদী নীরজনে নয়ন মুদ্রিত করে একবার শুধু ডাক দিয়েছে, সখা খে একেবারে কৃপা করে তুমি দেখা। দ্রৌপদী একবার সখা বলে ডেকেছে, মহাভারতে কৃষ্ণ আমার দ্রৌপদীকে সখা বলতো, আর আমার দ্রৌপদী কৃষ্ণকে সখা বলতো, আর দ্রৌপদীকে সখী বলে ডাকতো, ডাক দিয়েছে সখা। যেই না সখা বলে ডেকেছে, ওদিকে ভগবানের কানে পৌঁছে গেছে, উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসেছে, সখী একেবারে বাবা এই দুপুর বেলা, সখী সখী তোমার কথা আমি পরে শুনবো, আগে আমার কথা শোনো। দ্রৌপদী বলছে, সখা আমি তোমার কথা পরে শুনবো, তুমি আগে আমার কথা শোনো। বলে না দ্রৌপদী আমি তোমার কথা আমি শুনবো, আমি কথা দিচ্ছি, কিন্তু দ্রৌপদী আমার বড্ড খিদে পেয়েছে, ভগবান কতটা ছলনাময় দেখে, কতটা ভক্তকে ভালোবাসে। দ্রৌপদী আমি এখন তোমার কথা শুনতে পারবো না, আগে তুমি আমার কথা শোনো, বড্ড খিদে পেয়েছে, একবার তুমি আমার একটু সেবার ব্যবস্থা করে দাও। দ্রৌপদী কাঁদে আর বলে, সখা যার জন্য আমি তোমাকে ডাকলাম, আজ তুমি আমার কাছে এসে সেবার ব্যবস্থা করে দিতে বলছো। আমি তো তোমাকে ডেকেছি ওই বিপদের জন্য, কারণ দুর্বাসা তার হাজার শিষ্য আমার দরজায় খেতে চেয়েছে, কিন্তু আমার ঘরে তো কিছু নাই। দ্রৌপদী তুমি ওদের কথা পরে ভাববে, তুমি আগে আমার ব্যবস্থা করো। সখা তুমি কেন বুঝতে চাইছো না? আমার দরজায় তো কিছু নেই, আমি তোমাকে দেব কি? কারণ তুমি তো ভালো করে জানো আমার যদি সেবা হয়ে যায় তারপরে আর কেউ প্রসাদ পেতে পারে না, তাহলে বলে দাও আমি কি দেব। আজকে দ্রৌপদী আজকে তুমি কিসের থালায় করে প্রসাদ পেয়েছো? বলে কেন সখা, আজকের কলা পাতাই প্রসাদ পেয়েছি, কোথায় ফেলেছো? সখা একটু দূরে জঙ্গলে ফেলে এসেছি, যাও দেখে এসো ওতে কি আছে। ওই পাতা থেকে যদি কিছু থাকে তুমি আমার জন্য একটু এনে দাও। না না সখা, ও যে আমার উচ্ছিষ্ট, আমার এঠো, আমি যেটা বলছি তুমি সেটাই করো, দেখবে তুমি সব বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে।
এইবার কলা পাতাটা তুলে এনেছে বাবা। কেমন ভক্ত আর কেমন ভগবান, কলা পাতার এক ধারে দেখছি একটা অন্ন আর একটা শাক সিদ্ধ পড়ে আছে। ওই একটা অন্ন আর শাক সিদ্ধ দ্রৌপদী আস্তে আস্তে, ওই একটা অন্ন আর একটা শাক সিদ্ধ দ্রৌপদী হাতে করে তুলিয়ে দিয়েছি। সকাল আমার উচ্ছিষ্ট প্রসাদ ভগবান তাড়াতাড়ি করে যেন কত লালসা, যেন কতদিন আমার ভগবানের খাওয়া পাই, তাড়াতাড়ি করে ওই দ্রৌপদীর উচ্ছিষ্ট প্রসাদ আমার কৃষ্ণ হাতে করে তুলেই সাদরে সেবা করেছে। নিতাই ভক্তের উচ্ছিষ্ট একটা অন্ন আর একটু সাক্ষিদ্ধ সেবা করি আমার ভগবানের উদর পরিপূর্ণ হয়ে গেল। ভগবান যখন প্রসাদ পায় ওটাকে বলে বাবা প্রসাদ, ভগবান উচ্ছিষ্ট করলে হয় মহাপ্রসাদ। আর ওইটা যদি কোনোদিন প্রকৃত ভক্ত যদি উচ্ছিষ্ট করে তাকে বলা হয় মহা মহা মহাপ্রসাদ। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ আমার ভগবান সেবা করেছে, আর সেবা করে বাবা এইবার দ্রৌপদীকে ডাকছে, দ্রৌপদী যুধিষ্ঠির যাও, দুর্বাসার তার হাজার শিষ্য নদীর ঘাটে স্নান করে রোদেতে বসে আছে, ওদেরকে ডেকে আনো আর গিয়ে বলো আমাদের রান্না তৈরি হয়ে গেছে, এইবার একটু সেবা যেন পেয়ে যায়। ভীম আর যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ এত বড় মিথ্যা কথা বলবো কি করে, এখন উনান তৈরি হয়নি, আমরা চাল ডাল হাড়িতে দিই নাই, আর আমরা কি হুবাহু মিথ্যা কথা বলে দেব? বলে আমি যেটা বলছি সেটা করো, দেখো না কি উত্তর দেয়। বাবা দেখবেন যারা সৎ পথে চলে, যারা সৎ কথা বলে, তাদের মিথ্যা কথাটা বলতে গেলেই মুখে আটকে আটকে যায়, যাই না তা ভীম যাচ্ছে বটে কিন্তু মনের ভিতরে ভয়, রান্না হয়নি বাবা মিথ্যা করে বলতে হবে রান্না হয়ে গেছে কৃষ্ণের আদেশ। তাইবার ভীম এক পা দুপা করে গেছে দুর্বাসা মনির কাছে, আর মনির কাছে গিয়ে ডাকছে, হে মনিবর একটা কথা বলবো, মানে বলতে যাচ্ছে আর মুখে আটকে আটকে যাচ্ছে। দুর্বাসা মনি আর হাজার শিষ্য বাবা স্নান করে ওই গঙ্গার ঘাটে সব শয়নে আছে, এখনো কিছু প্রসাদ পাইনি, স্নান করে ঘুমাচ্ছে সবাই। এইবার ভীম গিয়ে ডাকছে, হে মনিবর বলছিলাম কি, দ্রৌপদী আমাকে আদেশ দিল, কথাটা বলছি আর ভিতরে একটা ভয়, কারণ এটা তো মিথ্যা কথা বলছে, আর এদিকে দুর্বাসা বলার আগে বলে দিয়েছে, ভীম ভীম আগেই আমি কান্নাটা মুলে নেছি। বলে কেন? বলছিলাম কি ভীম, বলেছিলাম তোমার বাড়িতে প্রসাদ পাবো, কিন্তু জানো আজকের এই স্নান করে উঠে জানি না কি এমন হলো, আমার হাজার শিষ্য আর আমার উদর এত পরিপূর্ণ আমরা আর কেউ হেঁটে চলতে পারছি। মানে বাবা ভগবান কৃষ্ণ ওদিকে একটা অন্ন আর একটু শাক সিদ্ধ সেবা করেছে, আর ওইটুকু প্রসাদে পেয়ে একটা এমন ঢেকুর তুলেছে না, ওই ঢেকুরে বাবা 100 জন শিষ্য আর দুর্বাসার উদর পরিপূর্ণ হই। এইবার ভীমের কাছে করজোর করে বলছে, ভীম আজকে আমাদের ক্ষমা করে দাও, আমি জানি হয়তো অনেক অন্ন ব্যঞ্জন নষ্ট হবে, কিন্তু আমরা যে আজকের প্রসাদ পেতে পারবো না, কারণ আমাদের উদর এত ভর্তি আমাদের আর সেবা করার কোনো জায়গাই নেই। মধ্যম পাণ্ডব ভীম চমকে উঠেছে,
এটা কি করে হতে পারলো? কারণ আমার দ্রৌপদী রান্না করেনি, আর এরা স্নান করতে সেদের উদর পূর্ণ হয়ে গেল কি করে? ছুটতে ছুটতে ভীম গিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণের কাছে, কৃষ্ণের চরণ ধরে বলছে, কৃষ্ণ কি করে হলো এটা? ভগবান কৃষ্ণ বলে উঠল, জানবী ওই দুর্বাসার তার 100 শিষ্য ওরা তো আসেনি, পাঠিয়েছে তোমার ভাই দুর্যোধন, যাতে দুর্বাসাকে সেবা দিতে না পারো আর দুর্বাসা রেগে গিয়ে তোমাদের অভিশাপ দেয়, ওই জন্য পাঠিয়েছে। কিন্তু ওরা তো জানে না সবার আগে আমার কানে পৌঁছে যায়, তাই তো আমি আগে থেকে তৈরি হয়ে এসেছি, আমি একটা অন্য আর সাক্ষিত্য সেবা করে প্রত্যেকের উদার ভর্তি করে দিলাম। দ্রৌপদী চরণ ধরে বলল, সখা তোমার মতো আপন আর পৃথিবীতে কেউ নেই। আজকের আমরা যে কোনো লীলা আস্বাদন করি না কেন বাবা, যে কোনো লীলা পরিবেশন করি না কেন, লীলার প্রারম্ভে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়, এক হলো আমার গৌর চাঁ আর এক হলো আমার নিতাই চাঁ। তো বাবা ঠাকুর আমাদের মতো মানুষদের জাত বিচার হয়, কে ছোট জাত কে উঁচু জাত, ভেদাভেদ আমরা মানুষেরা করি, কিন্তু আমার ভগবানের কোনো ভেদাভেদ নয়। ভগবান আমার এই জাতি ধর্ম নির্বিশেষে আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন, ভগবান যারা হিন্দু জাতি তাদেরকেও কোল দিয়েছে, যারা বিধর্মী মুসলমান তাদেরকেও কোল দিয়েছে, দেয়নি বাবা তাদেরও দাঁড়িয়ে হরিনাম দেয়নি। এই যে আপনারা মুর্শিদাবাদের মানুষ, কাছাকাছি তো নদিয়া, আপনারা যাবেন মায়াপুর, তবে বাবা এটা মায়াপুর ছিল না, এটা ছিল কিন্তু বাবা মিয়াপুর, এখন আমাদের হিন্দু সমাজ আমরা করেছি ওটা মায়াপুর, কিন্তু আদৌ ওটা মায়াপুর নয় ছিল মিয়াপুর। কেন? মিয়া সাহেবের নাম অনুসারে ওই মায়াপুরের যত সম্পত্তি ছিল মিয়া সাহেবের। বাবা মিয়া সাহেব কাকে বলে? মলয় চাঁদ কাজী। এই কাজী সাহেবের নাম হলো মিয়া সাহেব। এই কাজী সাহেব বাবা বিধর্মী মুসলমান, আমাদের হিন্দু নন, একজন বিধর্মী মুসলমান হয়ে যখন আমার নিমাই ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে যেত, সেটা ধনির তীর ধরে ঘোল করতাল নিয়ে হরিনামে মেতে থাকত নিমা, ওই মলয় চাঁদ কাজী হিন্দুদের খোল করতাল কেড়ে নিয়ে বাবা ভেঙে দিত, শৃখল গুলো ভেঙে গুড়িয়ে দিত, আর করতাল গুলো কেড়ে নিয়ে বাবা সুরধ্বনি গঙ্গার জলে ফেলে দিত। কেন? যে মুসলমান হয়ে হিন্দুদের হরিনাম করা চলবে না, এই কথাটা জেনে বাবা ওই বিধর্মী মুসলমান কাজী সাহেব হিন্দুদের যেখানেই হরিনাম হয় হরিনামে বাধা দেয়, নিমাইয়ের হরিনাম করতে দেয় না, খোল করতাল ভেঙে দেয়। আর সমস্ত ভক্তগণ আমার নিমাইয়ের কাছে গিয়ে বাবা প্রশ্ন করেছিল, নিমা নিমাই একজন বিধর্মী মুসলমান আমরা যতবার হরিনাম করতে যাই আমাদের খোল করতাল ভেঙে দেয়, খোলগুলো ভেঙে গুড়িয়ে দেয়, করতালগুলো জলে ফেলে দেয়, নিমা এর ব্যবস্থা কি তুমি কিছু করতে পারো না? নিমাই বলেছিল, তোমরা ভেবো না, সময় যখন হবে ওর ব্যবস্থা আমি ঠিক করে দেব। তো খোল করতাল ভেঙে দিয়ে বাবা কাজী সাহেব রাত্রিবেলা ঘুমাচ্ছেন, গভীর রাত্রিতে আমার শ্রীমান মহাপ্রভু বাবা মুখটা ছিল পশুর মতো, আরে দেহটা ছিল মানুষের মতো, ওই রোমে ধারণ করে কাজী সাহেব রাত্রিবেলা ঘুমাচ্ছে বাবা, একেবারে কাজী সাহেবের বক্ষের উপরে চড়ে বসেছে, মুখটা পশুর মতো দেহটা মানুষের মতো, মায়েরা কোন ঠাকুর নৃসিংহদেব, আর ওই রূপটা ধরে একেবারে কাজী সাহেবের বক্ষের উপরে চড়ে বসেছে, আর আদেশ দিয়েছিল, শোন কাজী সাহেব
যে ব্যক্তি এই হরি নামে বাধা দেয়, যে ব্যক্তি এই হরি নামের খোল করতালি ভেঙে দেয়। আজকে আমি তোকে বলে দিলাম, আজকের থেকে ঠিক এক মাস, আর এক মাস পর ঠিক এমনি দিনে আমি নিজের হাতে তোর প্রাণটা নিতে আসবো। কাজী সাহেবকে বলে গেল, বাবা এক মাস আর তারায়ু, আর এক মাস পরে আমি এই রূপ ধারণ করে আমি নিজের হাতে তোর প্রাণটা নিতে আসব। আচ্ছা বাবা, প্রশ্ন আসে যে জগতে এত রকমের রূপ ধরবার ছিল, ভগবান আজকের কেন এই রূপ ধরে কাজী সাহেবকে ভয় দেখাতে এলো? এই সেই কাজী সাহেব যিনি ছিলেন হিরণ্যকশিপু, যেই হিরণ্যকশিপুরকে এই নৃসিংহ অবতারই বধ করেছিল। আজকের কলিকালে সেই বিধর্মী মুসলমান হয়ে এসেছে, একেবারে গলাটা টিপে ধরেছে বাবা, কিন্তু মারেনি, এক মাস সময় দিয়েছিল। যদি তুই নিমায়ের কাছে ক্ষমা না চাস, আমি নিজের হাতে এক মাস পর এই দিনে তোর প্রাণটা নিতে আসব। ভোর না হতে হতে বাবা ছুটতে ছুটতে কাজী সাহেব গেল কোথায়? নিমায়ের চরণ তলে। আছাড় খেয়ে বলল, নিমা নিমা, আমি তোর চরণে বড় অপরাধী, নিমা আমার সকলই অপরাধ। নিমাই চমকে উঠেছে, কি দেখি এরকম আমার দুটো চরণ জড়িয়ে ধরে কাজী সাহেব কাঁদছে কেন? কি হয়েছে তোমার নিমা? আমি বড় অপরাধ করে ফেলেছি বাবা, আমি বড় ভুল করে ফেলেছি। রাতের অন্ধকারে যখন কাল দিনের বেলা তোর খোল করতাল ভেঙে দিয়ে, রাতের অন্ধকারে আমি যখন বাড়িতে ঘুমাতে গেলাম, দেখলাম দেহটা মানুষ আর মুখটা পশুর মতো, গিয়ে আমার গলাটা চেপে ধরে বলল, কাজী যে ব্যক্তি এই হরি নামে বাধা দেয়। আমি তোমাকে বলে গেলাম ঠিক এই রকম দিনে এক মাস পরে আমি তোমার প্রাণ নিতে আসব। কাজী সাহেব ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলল, নিমাই আমায় ক্ষমা করে দিবি না বাবা? কিন্তু নিমাই ক্ষমা করলো বটে, তাতে কি হলো জানো বাবা? মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠেছিল, কারণ কাজী সাহিব একজন বিধর্মী মুসলমান হয়ে আজকে হিন্দুদের হরি নামে যোগ দিয়েছিল। যেখানে হরি নাম হয় কাজী সাহিব ছুটে যায়, নিমাই হরি নাম করে কাজী সাহিব ছুটে যায়। তাতে মুসলমান সমাজ বলেছিল, শোনো কাজী ভাই, তুমি মুসলমান হয়ে যখন হিন্দুদের জলে যোগ দিয়েছ, আমরা একত্রিত হয়ে তোমাকে এক ঘরে করে দিলাম, আর আমরাও বলে রাখলাম তোমার মৃত্যুর পর তোমার দেহটাকে কেউ কবরস্থানে নিয়ে যাব না, তোমার মৃত্যুর সময় তোমার বদনে আমরা একটু জল পর্যন্ত দেব না, তোমার কবরের উপরে আমরা একটা ফুলও কেউ দেব না। কাজী সাহেব শুনে ছুটে এসেছিল, নিমা নিমা, তোর হরি নাম ভালোবাসলাম বলে, তোর হরি নামকে ভক্তি করলাম বলে আমার মুসলমান সমাজ আমাকে এক ঘরে করে দিয়েছে নিমা, তবে কি আমার মৃত্যুর পর আমার দেহটাকে কেউ কবর দেবে না? নিমাই একটা কথা বলেছিল বাবা, যে আমারে চাই তারি আমি চাই, আর যে আমারে না চাই তারি আমি না চাই। সে বিধর্মী হোক আর আমার ধর্মীয় হোক, কেউ যদি চির জন্মের মতো আমার চরণ শরণাপন্ন হয়, শুধু এই জন্মে না, প্রতি জন্মে জন্মে আমি তার দরজায় বাধা থাকি। কারণ ভগবান বলেছে বাবা, ভগবান নিজের কথা খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্তের কথা আমার ভগবান জীবনে খিলাফ করে না।
মানে ভগবানে নিজে মিথ্যাবাদী হতে পারে, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা যেমন জীবনে মিথ্যাবাদী না হয়। কেন জানো? বাবা প্রমাণ তো দিয়ে গেছে, কুরুক্ষেত্রের মাঠে আমার ভগবান কৃষ্ণ বলেছিল অস্ত্র ধরবে না। আর পিতাম ভীষ্ম, যে ব্যক্তির ইচ্ছা মৃত্যু মনে করলে মরবি, আর যদি মনে না করে পিতাম ভীষ্মের মরণ হবে না। সেই ভীষ্ম কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ তুমি বললে কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরবে না, আর আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আমি পিতাম ভীষ্ম, আমিও বলে রাখলাম তোমাকে আমি অস্ত্র ধরাবো ধরাবো ধরাবো। যার জন্য বাবা এখনো অনেক অনেক ছবিতে দেখবেন, এখনো গীতার একটা ছবিতে আছে, ভগবান কৃষ্ণ কিছু অস্ত্র না পেয়ে একেবারে রথের চাকা তুলে ভীষ্মের সামনে দাঁড়াইনি। কখন দাঁড়িয়েছিল জানো? ভীষ্ম মারত না, শুধু কৃষ্ণকে অস্ত্র ধরাবে বলে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনের দিকে বাণ নিক্ষেপ করেছিল। আর ওই বাণটা যদি অর্জুনের হৃদয়ে লাগতো, অর্জুন কোনোদিন প্রাণ ফিরে পেত না। ভগবান কৃষ্ণ জানে ভীষ্ম যখন বাণটা ছেড়েছে তাহলে অর্জুন আর প্রাণে বাঁচবে না, কিন্তু আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো অস্ত্র ধরবো না, আর আমি যদি অস্ত্র না ধরি তাহলে আমার সখা প্রাণ হারাবে। ভগবান যেন দোটানাই পড়ে গেল, একদিকে প্রতিজ্ঞা অস্ত্র ধরবে না, আর একদিকে অর্জুন মারা যাবে। ভক্তকে বাঁচাবার জন্য, ভক্ত যাতে মিথ্যাবাদী হয়ে না যায়, তার জন্য ভগবান অস্ত্র না পেয়ে ওই রথের চাকাটা খুলে নিয়ে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। ভীষ্ম বাণটা নিজে ফিরিয়ে নিয়ে কৃষ্ণের কাছে করজোর করে দাঁড়িয়ে বলেছিল, সখা তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে কেন? সে রথের চাকা হোক আর যাই হোক, ধরলে কেন? তাহলে আমি আজ জয়ী হয়ে গেলাম, তুমি পরাজিত হয়ে গেলে। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্ম সারা জীবন আমি ভক্তের কাছে পরাজয় হয়ে থাকতে চাই, আমি যদি আজকের অস্ত্র না ধরতাম তাহলে মহাভারতে তো তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। জানো ভীষ্ম, সারা জীবন আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্ত যেন কোনোদিন মিথ্যাবাদী না, আমার ভক্ত যেন জীবনে কোনো কষ্ট না পায়। যার জন্য তো বাবা অর্জুনকে রেখেছে রথের পিছনে, ভগবান কৃষ্ণ সামনে দাঁড়িয়েছে। দেখবেন গীতার পাতার প্রথম ছবিটা, কৃষ্ণের মাথায় কিন্তু ছাতা নেই, কিন্তু আমার অর্জুনের মাথায় ছাতা আছে। কেন? ভগবান বললেন আমি কষ্ট পাই পাবো, কিন্তু আমার ভক্ত যেন কষ্ট না। আমি যে ভক্তের ভক্ত, ভক্ত ছাড়া রহিতে তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে ভক্তকে রক্ষা করবে বলে ভগবান বারে বারে ছুটে যা। ভগবান সবা যদি কাই মনো বাক্যে একবার ডাকার মতো কেউ ডাকে, ভগবান তাকে কোনোদিন চরণ ছাড়া করে না গো। বাবা তাই তো কাজী সাহেবকে বলেছিল, কাজী এই
समाज तुम्हें मेने ना नीते पारे किन्तु जे आमाके चाय आमी ताके चाय दरकार नहीं करो आमी निजे हाथे तुम्हार कबर देव आज आज बाबा देखें मायापुरे जेते आगे स्टॉपेज बामन पुकु ওই মামনপুকুরে মহাপ্রভু নিজের কাতে কাজী সাহেবকে কবরস্থানে দিয়েছিলেন আর বলেছিল কাজী সাহেবের কবরের উপরে কেউ ফুল দেবে না ভগবান বলেছিল দরকার নেই কাটো ভগবান যার সহায় হয় পৃথিবীতে আর কারোর দরকার লাগে না গো ভগবান নিজে একটা গোলক চাপা ফুলের গাছ কাজীর সমাধির উপরে পুঁতে দিয়েছে আজও যাবেন মা দেখে আসবেন সেই চাঁপা ফুলের গাছ কারো দিতে লাগে না ফুল প্রতিদিন প্রত্যেকটা দিন সারা বছর এত ফুল ফোটে ওই ফুল বাবা গাছ থেকে আপনি থেকে পড়ে কাজীর কবরটা যেন কেউ সাজিয়ে দিয়ে তুমি ভগবান ভক্তের তার জন্য বাবা অতুল প্রসাদী তার গানে কত সুন্দর ভাষাগুলো লিখে দিয়েছে দেখে আজকে এখানেই আমার এক ভক্ত অনেকজন ভক্ত একটু শুনতে চেয়েছে যে সমস্ত কীর্তনিয়ারা গান গাইছে কীর্তন সারা গান দিদি আপনার মুখে একটু গান শুনতে চাই তো আজকের তাদের অনুরোধে আমার অনুরোধে নয় আমার ইচ্ছাতে নয় তাদের অনুরোধে কীর্তন ছাড়া এই অতুল প্রসাদীর সুন্দর গানের ভাষাগুলো দেখেন বাবা কত সুন্দর গান লিখেছে তুমি জারিকে হনাই তুমি আছো তারি সবে বিছে কথা ভাবিছো যে সব মিছে কথা তুমি ভাবিছো যে বঞ্চিত হব অন্তত তুমি আমার মরণ কালে আমার পাশে দাঁড়িও বড় আশা করে বসে আছি জীবনে না মরণ কেন বন পথে ভুলা অন্ধ
দেখে আমি দেখি পারে বসে পা করি পাপি কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে তাই যদি নাকি হবে ছাতকিতারণ তটিত তাপি অকুলে তুলিয়া কেন বঞ্চিত কেন